ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমাদের বাড়ির অ্যানামুন্ডা ফুল গাছে কত ফুল ফুটেছে তবে পুজোর জন্য কিন্তু তুলে নেওয়া হয়েছে অনেক ফুলই তারপরেও এতগুলো ফুল ফুটে আছে হাসির ব্যাপার হলো আমি না অ্যানামন্ডাকে বারবার অ্যানাকোন্ডা বলে ফেলি এই নিয়ে আমার বাবা মা ভীষণ হাসাহাসি করে যে আরে এটা অ্যানাকোন্ডা না এটা মন্ডা তারপরে শুরু করে দিলাম রান্না বান্না আজকে আর ঠাকুরের আসন দেখালাম না তার কারণ হচ্ছে আজকে বিশেষ দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো সকাল সকাল তো আমি সব ঠাকুর ঘরের কাজ করে দিয়ে এসেছি যেহেতু পূর্ণিমাতে আমাদের উপাসনা হয় তো তারপরেই চলে আসলাম একেবারে রান্নাঘরে রাখি পূর্ণিমা স্পেশাল খাওয়া দাওয়া হবে না সেটা তো হবে না তাই তো তো আজকে তো ফুল নিরামিষ কোনো আমিষের ব্যাপার নেই পূর্ণিমার জন্য তো বাড়ি সবার জন্য ভাইদের জন্য স্পেশাল রান্না করছি আর এখানে বানাচ্ছি পনির রেজালা আর এই পনির রেজালা রেসিপিটা আমার হাতে খেতে খুব ভালোবাসে সবাই আর পনিরের জালাটা আমাদের নিরামিষের দিনে মানে বিশেষ কোনো অনুষ্ঠান হলে আমরা বানিয়েই থাকি এর আগেও বানিয়েছিলাম তোমরা তো দেখেছই তো এর মধ্যে যেমন সব দেয় আদা জিরের গুঁড়ো সবই দিই আর এক্সট্রার মধ্যে দিয়ে হচ্ছে টক দই আর তারপরে দিয়েছি যেই বাটাটা সেটা হচ্ছে কাজু মগজ আর পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম তো প্রথমে মশলা কষিয়ে তারপর দই ফাটানো দিলাম তারপর তো তোমরা দেখলেই যে পোস্ত কাজু আর মগজ বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম ব্যাস তারপরে গরম জল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পনিরটা আমি আগের থেকেই ভেজে নিয়েছিলাম এবার তোমরা ভাবছো যে রেজালাতে হঠাৎ করে হলুদ পনির কেন তার কারণ হচ্ছে মামুনি আলু ভেজে ছিল আর আমাকে বললো ওর মধ্যেই পনিরটা ভেজে নে। ব্যাস আমি বোকার মতো ভেজে নিলাম সঙ্গে সঙ্গে পনিরগুলো হলুদ হয়ে গেল আর আমার মাথাটাও গরম হয়ে গেল তো কিছু করার নেই পরে তো চেঞ্জ হয়েই গেছিলো ঠিকঠাকভাবেই ছিল তো আমি না মশলা কষানোর সময় দিয়ে দিই বিরিয়ানি মশলাটা তো আজকে আমি একটু পরেই দিলাম এটাতে স্মেলটা আরও ভালো লাগবে তো ওপরে তোমরা তো দেখলেই বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর এখন আমার রেজালা কমপ্লিট এর ওপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওরার জল আর দিয়ে দিলাম এক ফোঁটা মিঠা আতর এত সুন্দর স্মেলটা ছাড়ে তোমরা কখনো এরকম নিরামিষ বানিয়ে দেখো পনির রেজালা দারুণ দারুণ লাগে খেতে তো আজকে যেহেতু বিশেষ দিনে এটা বানালাম ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু এই পনির রেজালা দারুণ লাগে খেতে তবে পেঁয়াজ রসুনের থেকে আমাদের নিরামিষটাই বেশি পছন্দের এই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো সেই সব মিষ্টি বন্ধুদের বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য ওয়েট করো আমি চব্বিশ ঘন্টা পরে গিয়ে ঠিক তোমাদের ব্যাগ দিয়ে আসবো তো দেখলেই তো তোমরা যে আমার পনির রেজালা বানানো কমপ্লিট আর এবার বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা যেরকম সিম্পল বানাও সেরকমই বানাচ্ছি সবাই যেরকম আমরা বাঙালিরা বানিয়ে থাকি সেরকমই বানালাম তোমরা তো দেখতেই পারলে তবে ছোলার ডালটা আমরা একটু স্পাইসি করে খাই সেটা বেশি ভালো লাগে আগে তো নর্মালি যেরকম আমরা নারিকেল কুচি দিয়ে বানাতাম কিন্তু এখন এইভাবে বানালে হচ্ছে আয়ুষ পাপা ভীষণ ভালোবাসে তো নর্মাল যেরকম বানানো সেরকম বানিয়ে দিলাম আর এর ওপরে একটা আমি ছোক দিয়ে দিই সেই ছোকটা কি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো আর এই দেখো গল্প করতে করতে ছোলার ডাল তো আমার কমপ্লিট হয়ে গেল আর এবার যেই ছোকটা দেবো তোমাদের বলছিলাম সেই ছোকটাই রেডি করবো তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ঘি আর এর মধ্যে দিয়ে দিলাম হিং আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কসুরি মেথি ব্যাস এটা গ্যাস কম করে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পর দেখবে এত সুন্দর স্মেল বেরোয় দারুণ লাগে স্মেলটা ব্যাস তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ডালের মধ্যে আর হ্যাঁ সেই সময় কিন্তু ডালের গ্যাসটা অবশ্যই বন্ধ করে নিতে হবে তা না হলে কি হবে স্মেলটা উড়ে যাবে ভালো লাগবে না একদমই ফোটানো যাবে না দিয়ে এইভাবে কখনো তোমরা ছোলার ডাল বা নি খেয়েও দারুণ লাগে খেতে এরপর আরও অনেক কিছুই রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম কিন্তু দুঃখের বিষয় হলো কারেন্টটা চলে যাওয়াতে আর তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না যে কি কি রান্না করেছিলাম তো ঠিক আছে যখন সার্ভ করা হবে তখন তো তোমাদের অবশ্যই শেয়ার করব। আজকে একটা বিশেষ অনুষ্ঠান আর সেটা হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার সকল ভাই দাদা ভাই সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো এটাই চাই তো আমিও তো সকাল সকাল সব রান্না বান্না কমপ্লিট করলাম আর ভাইদেরকে রাখি পড়াবো বলে তো আর রাখি পূর্ণিমার দিন যেহেতু আমাদের উপাসনা হয় পূর্ণিমার উপাসনা হয় মঙ্গলবার তো হয় আর পূর্ণিমাতেও তো হয় তো তার জন্য সকাল সকাল উঠে ঠাকুর ঘরে সব কাজ করে নিলাম তারপরে হচ্ছে রান্না বান্না। আর আজকে তো আমাদের নিরামিষ রান্নাবান্না তো নিরামিষই সব কিছু হলো ভাইদের রাখি পরাবো খাওয়া দাওয়া হবে সব তো মানে ওরা এই আর এবার তো হচ্ছে দেড়টার থেকে মনে হয় রাখি পরানোর টাইম একটার পর থেকে তো দেড়টার সময় পরাবো হচ্ছে রাখি আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবই তো তোমাদের সাথে শেয়ার করছি আর করবো আর রাখি পরানোর সময়ও তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভাইরা আছে তারা তো সব বাইরে থাকে তো তাদেরকে তো রাখি পরানো হয় না কোনো বছরই পারি না এই দুই ভাইকেই আমি রাখি পরাই তো ঠিক আছে চলো রাখি পরানো হোক তারপরে কি হচ্ছে না হচ্ছে আর রাখির সময়ও কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো রনি দিঘায় আর এই যা আমার এক ভাই চলে এসেছে আরেক ভাই আসবে এখনো আর এই যে তোমরা তো আমার যারা পুরনো বন্ধু তারা তো দেখেছো রনিকে তো রনি চলে এসেছে এখনো শান ভাই আসেনি আসবে কই শান ভাই চলে এসেছে কই শান ভাই আয় এন্ট্রিটা দেয় দেয় তুই তো রে এন্ট্রি দিলাম হ্যাঁ এদিকে আয় এই যে শান ভাইও চলে এসেছে এখন হচ্ছে রাখি পরানো হবে সবই তোমাদের সাথে শেয়ার করব এই রাখিটা হচ্ছে রিনি পাঠিয়েছে ও তো থাকে হচ্ছে রাঁচিতে তো এটা রনির জন্য পাঠিয়েছে আর এই রাখিটা এখন আমি পরিয়ে দেবো খুব সুন্দর বক্সটা তবে প্যাক করা আছে বলে এখনো পর্যন্ত খুলিনি তবে খুলে অবশ্যই তোমাদেরকে দেখাবো রাখিটা কি রকম তো ঠিক আছে রাখিটা পরিয়ে নি চলো তোমরা তোমরা আমার সাথে থেকে রাখির আয়োজন শুরু হয়ে গেছে দেখো আমি সাজিয়ে নিয়েছি রাখি সুন্দর করে আর এই যে আমার ভাইদের রাখি পরিয়ে দিচ্ছি তো রনি হচ্ছে আমার কাকার ছেলে আর পাশে সান ভাই সে হচ্ছে আমার পিসির ছেলে মন্টি আমার থেকে বড় কিন্তু মনটি যেহেতু ম্যাঙ্গালোরে থাকে বাইরে তো ও আসতে পারেনি তো এখন আমি তার জন্য বড় দিদি তো বড় দিদি হিসেবে রাখি পরিয়ে দিচ্ছি আমার এই রাখির অনুষ্ঠান ভীষণ ভালো লাগে ভাইদেরকে রাখি পরাতে আর সেদিনকার ভীষণ মজা হচ্ছিলো রাখি পরানোর সময় খুব হাসাহাসি হচ্ছিল মজা হচ্ছিল আর মামুনি সুচিত্রা মাসিও তো আয়ুষুকে পড়ায় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রাখি পরাই যে তো রাখি পরানো হয়ে গেছে আমার আর এটা হচ্ছে রিনির রাখি রিনি রনির জন্য পাঠিয়েছিল আর রাখিটা ভীষণ সুন্দর কিন্তু যখন আনবক্স কর ভাবলাম ভিডিওটা সেটার করা হয়নি এত গল্প হাসাহাসি হচ্ছিলো যে ভিডিও করতে তখন ভুলেই গেছি আর রাখিটা বেশ অন্যরকম ছিল আর মুনও রাখি পরাবে কিন্তু মন যেহেতু এখন কোর্টে গেছিল তো তার জন্য ও হচ্ছে রাখি পরাতে পারেনি তো এই যে রাখি পরানো আমার কমপ্লিট এবার ভাইদেরকে আশীর্বাদ করে দিচ্ছি আমি দিদি হিসাবে আর কি হচ্ছিল এই সময় আমি যখন এইভাবে ওদেরকে দিচ্ছিলাম কপালে শিখার ছোঁয়া তখন ওরা বলছে তোমরা তুমি কি আমাদের নজর কাটাচ্ছ তো আমি বললাম হ্যাঁ নজর কাটাচ্ছি যাতে খারাপ খারাপ মেয়েরা তোদের দিকে না তাকায় তোরা যাতে ভালো থাকিস মেয়েদের থেকে দূরে থাকিস তার জন্য তোদেরকে আমি নজর কাটিয়ে দিচ্ছি দি তাই নিয়ে একটু হাসি হাসি হলো তো তারপরে বাঙালি তো রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ হবে তো সেই মিষ্টিমুখ করা কমপ্লিট হয়ে গেল আর প্রতিবারের ন্যায় আমার একটাই গিফট সেটা হচ্ছে বডি স্প্রে আমি প্রত্যেকবারই ওদেরকে বডি স্প্রে গিফট করি তো আগেরবার যে বডি স্প্রেটা গিফট করেছিলাম সেটার নাম হচ্ছে রিয়া তো সেটাই বলছে আগেরবার বডি রিয়া নামে তুমি গিফট করেছিলে আর আমার নামও রিয়া তো সেটাই কথা হচ্ছিল আর তারপর এই যে ভাইদের কাছ থেকে গিফট পেয়ে গেলাম এগুলোই তো মজা তাই না তারপরে এই যে মামুনি আয়ুষকে হচ্ছে রাখি পরাচ্ছে প্রত্যেকবারই মামুনি আর সুচিত্রা মাসি আয়ুষকে রাখি পরায় নাতি হিসাবে তো সেই রাখিটাই পরাচ্ছে আমিও আয়ুষকে ছোটোবেলা থেকে রাখি পরাই এবার তোমাদের প্রশ্ন উঠবে যে মা হয়ে তুমি ছেলেকে কিভাবে রাখি পড়াও আসলে ব্যাপারটি কি হচ্ছে আয়ুষের আয়ুষকে রাখি পরানোর মতো তো কেউ ছিল না তো তার জন্য কি প্রথম দিকে আর কি তো আমি এইরকম আরম্বর করে রাখি পরাতাম না জাস্ট ওর জন্য একটা রাখি কিনে নিয়ে আসতাম আর হাতের মধ্যে পরিয়ে দিতাম এমনি নর্মালি তো সেই জিনিসটা এখনও পর্যন্ত আমি ওকে পড়াই তো সেটাই পড়িয়েছিলাম আমিও রাখি পরিয়েছিলাম মানে এইভাবে আশীর্বাদ করে এরকম না নর্মালি রাখি পরিয়ে দিই আর ওটা না পড়ালে আয়ুষেও ওয়েট করে থাকে যে আমি কখনো ওর হাতে একটা রাখি পরাবো তো এই যে মামুনি তো রাখি পরানো কমপ্লিট হয়ে গেল। আর মামুনি হচ্ছে ওকে প্রত্যেকবারই যেই গিফটটা দেয় সেই গিফটটাই ওকে দেবে আর আয়ুষ তো সেই গিফটটা ভীষণ ভালোবাসে আর সুচিত্রা মাসের গিফটটা হচ্ছে সবথেকে স্পেশাল তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। এই যে চকলেট এর থেকে বড় গিফট একটা নাতি না মানে নাতিকে তার দিদিমা কী দেবে তাই না চকলেট তো সবাই পছন্দ করে আর এই যে সুচিত্রা মাসিও আইসকে পরিয়ে নিচ্ছে মানে তিলক দিচ্ছে আর সুচিত্রা মাসি সুন্দর করে সাজুগুজু করে আসছে তখন রাস্তায় জিজ্ঞাসা করছে সবাই যে তুমি কোথায় যাচ্ছ তো সুচিত্রা মাসি বলছে নাতিকে রাখি পরাতে যাচ্ছি বেশ সুচিত্রা মাসি এসে বলছে সবাই ভীষণ আনন্দ পেলো শুনে কথাটা তো এই যে সুচিত্রা মাসি প্রত্যেক বছরের মতো রাখি পরিয়ে দিচ্ছে তো তোমরা যারা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছো সেই সব মিষ্টি বন্ধুদের বলছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো আয়ুষকে রাখি পরি দিচ্ছে আর আয়ুষকে যারা আমার নতুন বন্ধুরা জানো না তারা বলে দিই আয়ুষ হচ্ছে আমার ছেলে তো এই যে আশীর্বাদ করে দিচ্ছে আর ওইদিকে তো রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে সুচিত্রা মাসের গিফটটা এবার তোমরা দেখো কি দিয়েছে ও তার আগে তো সুচিত্রা মাসি হচ্ছে একটু মিষ্টিটা খাইনি রসগোল্লা খেতে খেতে আয়ুষের মুখ একদম হা করে আছে তো রসগোল্লা তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেল আর সত্যি আমি রাখির জন্য অনেক দিনই ওয়েট করেছিলাম যে কবে রাখি আসবে রাখি পরানো হবে মজা হবে আমার বললাম আমি আগে যে আমার ভীষণ রাখি ভালো লাগে রাখির অনুষ্ঠানটা তো এই যে চলে আসলো হচ্ছে সুচিত্রা মাসের গিফট এই গিফটটা পেয়ে তো আয়ুষ ভীষণ আনন্দ সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো আসলে ও নুডলস খেতে ম্যাগি খেতে ভীষণ পছন্দ তাই সুচিত্রা মাসে প্রত্যেক বছরই এটাই দেয় ওকে আর এই যে লাঞ্চ দেখো এখানে বানিয়েছিলাম ছোলার ডাল আলুর দম আর এই যে পাশে আছে পনির রেজালা আর আছে হচ্ছে চাটনি তারপরে তো মিষ্টি দিলাম এই যে রসগোল্লা আর সন্দেশ আর প্লেটের মধ্যে ছিল হচ্ছে আলু ভাজা শশা পাঁপড় লুচি আর ফ্রাইড রাইস এই হচ্ছে দুপুরের লাঞ্চ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও